গুড মর্নিং ক্লাস 1 আজকে আমরা কম্পিউটার ক্লাস করব কম্পিউটার ক্লাসে আমরা আগের দিন আমরা দুটো গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আমরা আগের দিন আলোচনা করব আমরা বলেছিলাম তার মধ্যে একটা আমরা আগের দিন আলোচনা করেছি সেটা কি সেটা হচ্ছে কিবোর্ড আর আজকে আমরা মাউস মাউসের ব্যবহার সম্পর্কে এবং মাউস সম্পর্কে আলোচনা করব কিবোর্ডে কি কি বাটন থাকে কিভাবে কিবোর্ড ব্যবহার হয় সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা বুঝতে কি সেটা বাড়িতে দেখেছো তো আশা করি সেটা বাড়িতে প্র্যাকটিস করছো নেক্সট আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি মাউস মাউস সম্পর্কে আমরা জানব এবং মাউসের ব্যবহার সম্পর্কে আরো ভালোভাবে আমরা আজকে জানব তো মাউসের ব্যবহার কি বলেছে দেখো বইতে বলেছে মাউস হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট যন্ত্র কম্পিউটারকে নির্দেশ দেওয়ার কাজে এটি ব্যবহৃত হয় এটিকে দেখতে ইঁদুরের মতো তাই এর নাম মাউস তোমরা প্রত্যেকেই জানো মাউস কেমন দেখতে এবং মাউস কি হয় হাতে এরকম এরকম হাতের মুঠোর মধ্যে চলে আসে তাই তো এইভাবে আমরা কন্ট্রোল করি তো সেভাবে আমাদের হাতের মুঠোর মধ্যে মাউসটা চলে আসে যেটাকে অনেকটা কার মতো দেখতে ইঁদুরের মতো দেখতে হয় তাই একে মাউস বলা হয় এবং এই মাউসের মাধ্যমে কিন্তু কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ দেওয়া হয় এটি একটি ছোট প্যাডের উপর থাকে তাকে বলা হয় মাউস প্যাড মাউস কিন্তু নর্মালি যেখানে খুশি রাখলে ইউজ করা যায় না মাউস প্যাড থাকে একটা এরকম টাইপের একটা মাউস প্যাড থাকে তার উপর মাউস রেখে নাড়াচাড়া করলেই কিন্তু তবে মাউস কাজ হয় সেই ওটাকে কি বলা হয় সেটার উপর মাউস রাখা থাকে তাকে বলা হয় মাউস প্যাড মনে রাখবে মাউসটিকে প্যাডের উপর নড়াচড়া করলে মনিটরে একটি তীর চিহ্ন নড়াচড়া করতে দেখা যায় একটি তীর চিহ্ন যেটা তোমরা প্রত্যেকেই জানো এই তীর চিহ্নটার মাধ্যমে এই তীর চিহ্নটা নড়াচড়া করার মাধ্যমে এখানে ওখানে নিয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয় তাই তো সেটা এই তীর চিহ্নটা কিভাবে নড়াচড়া করে যখন আমরা মাউসটা নাড়ানো চড়ানো করি এবং যেখানে ইচ্ছা আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি এই তীর চিহ্নটাকে ঠিক আছে তাহলে মাউস নাড়ালে কিন্তু এই তীর চিহ্নটা নড়াচড়া করে এই তীর চিহ্নটিকে বলা হয় মাউস পয়েন্টার এটা আমি আমরা আগেও পড়েছি এই তীর চিহ্নটিকে কি বলা হয় মাউস পয়েন্টার মাউসের তিনটি বাটন বা চাবি থাকে এখন থাকে না আগেকার দিনে থাকতো তো কি বলেছে মাউসকে মাউসের তিনটি বাটন থাকে বাঁ দিকের বাটন ডান দিকের বাটন মাঝখানের বাটন অর্থাৎ কি একটা হচ্ছে রাইট লেফট আর মিডিলে থাকে এখন আর মিডিলেটা থাকে না এখন দুটোই বাটন থাকে একটা রাইট একটা লেফট প্রতিটি বাটনের আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয় মাঝখানের বাটনে একটি চাকা থাকে এই চাকাটিকে স্ক্রিনের কোনো লেখাকে ওপর নিচ করা যায় মাঝখানের বাটন এটা কিন্তু আগেকার দিনের মাউসে থাকতো ঠিক আছে আগেকার দিনের মাউসে কি থাকতো একটি একটি চাকা থাকতো মাঝখানের বাটনটাতে ঠিক আছে এবং এই চাকাটার ফলে কি হতো মাউসটা যে স্ক্রিনটা থাকে সেই স্ক্রিনটাকে উপর নিচ করা যায় বাম দিকের বাটনে একবার চাপ দিয়ে ছেড়ে দেওয়াকে ক্লিক বলা হয় নর্মালি আমরা ক্লিক কিভাবে করি আমরা বা দিকেরটাই আমরা ক্লিক করি ঠিক আছে আমরা ডান দিকেরটা ইউজ কম হয় আমাদের বা দিকেরটাতে ইউজ হয় সিঙ্গেল ক্লিক হয় একবার ক্লিক করলে সিঙ্গেল ক্লিক দুবার ক্লিক করলে তাকে ডাবল ক্লিক বলে ক্লিক করে একবার করে ছেড়ে দিলে ধরো তুমি পয়েন্টারটাকে কোথাও একটা নিয়ে গেলে ওই ফাইলটা তোমাকে ওপেন করতে হতো কি করলে একবার ক্লিক করলে ফাইলটা ওপেন হয়ে যায় আবার প্রয়োজনে কোনো কোনো সময় ডাবল ক্লিক করতে হয় তখন মাউসের ওই ডান দিকেরটাকে সরি বাঁ দিকেরটাকে ডাবল দুবার ক্লিক করতে হয় তাকে বলা হয় ডাবল ক্লিক ঠিক আছে এবং রাইটেরটাও কোনো কোনো সময় প্রয়োজন হয় ঠিক আছে সেই রাইট ক্লিক দেখো কি হয় একবার ক্লিক করে ছেড়ে দিতে হয় সেটাকে বলা হয় রাইট ক্লিক এবারে আমরা জানবো যে এই মাউসকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় কি দুটি ভাগে ভাগ করা যায় একটাকে বলা হচ্ছে বল মাউস আরেকটাকে বলা হচ্ছে অপটিক্যাল মাউস তাহলে কি একটা বল মাউস আর একটা হচ্ছে অপটিক্যাল মাউস তাহলে বল মাউস কি বল মাউস যেটা আমরা আগে পড়ি এখন সাধারণত বল মাউস পাওয়াই যায় না কেউ ইউজ করে না ঠিক আছে আগে প্রথম যখন কম্পিউটার ছিল প্রথম প্রথম দিকে বল মাউসে উঠেছিল বল মাউসে আবিষ্কার হয়েছিল বল মাউসই ব্যবহার করা হতো এই মাউসের নিচে রাবারের মতো বল লাগানো থাকে দেখো বল মাউসের একটা ছবি কিন্তু তোমাদের বইতে পেজ নাম্বার 33 বইতে কিন্তু দেওয়া রয়েছে ওর নিচে একটা ছোট মতো বল লাগানো থাকতো টেবিল বা মাউস প্যাডের ওপর বলটিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই মাউস চালাতে হয় টেবিলের ওপর সাধারণত মাউস রাখলে অনেক সময় কাজ করে না মাউস প্যাডের ওপর রাখলেই কাজ করে তো মাউস প্যাডের ওপর এই বল এই যে মাউসটাকে যে আমরা
মাউসটাকে যে আমরা ঘোরাচ্ছি, বিভিন্ন দিকে রোটেট করছি, তার ফলে যে তীরচিহ্নটা এদিক ওদিক হচ্ছে, সেই যেদিক কোন দিকে ঘুরছে সেটা ওই বলটার মাধ্যমে বোঝা যায়, ঠিক আছে? ওই বলটা যেমন ঘোরা নড়াচড়া করে, যেমন যেদিকে ঘোরে তীরচিহ্নটাও কিন্তু সেদিকে ঘোরে। এই মাউসের দাম অপেক্ষাকৃত অনেক কম, অনেক দিন ব্যবহার করলে এর মধ্যে ধুলো ঢুকে যায়, ফলে তখন খারাপ হয়ে যায়। স্বাভাবিক, যেহেতু বল ধুলো ঢুকে গেলে কি হয়, বলটা নড়াচড়া করতে পারে না, তখনই খারাপ হয়ে যায় মাউসটা। তাই আর এখনো সাধারণত তাই এই মাউসটা খুব সাবধানে রাখতে হবে, সাধারণত এখন এগুলো পাওয়া যায় না। কি এখন আমরা ব্যবহার করে থাকি, আমরা এখন অপটিক্যাল মাউস ব্যবহার করে থাকি, স্কুলেও কিন্তু এই মাউসই ব্যবহার হয়। বল মাউস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ফলে বর্তমানে অপটিক্যাল মাউস ব্যবহার করা হয়। এই মাউসের তলায় বলের পরিবর্তে লেজার রশ্মি থাকে। তাহলে দেখো, একটা একটা অপটিক্যাল মাউসের ছবি দেওয়া রয়েছে, অপটিক্যাল মাউসের ছবির তলায় দেখো একটা আলো জ্বলছে। তোমরা দেখেছো যে মাউসটা তুললে আলোটা দেখা যায়, লাল রঙের একটা আলো দেখা যায়, ওটাকে বলা হচ্ছে লেজার রশ্মি। ওটা বল যে কাজটা করতো সেই কাজটাই কিন্তু এই লেজার রশ্মি করে, অর্থাৎ এই রশ্মিটার মাধ্যমে কিন্তু এই তীরচিহ্নটা এদিক ওদিক ঘোরাফেরা করে। এই লেজার রশ্মি মাউসটিকে চালাতে সাহায্য করে। এর দাম তুলনামূলক বল মাউসের থেকে অনেক বেশি। স্বাভাবিক, বল মাউস যেহেতু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, লেজার লেজার রশ্মির অপটিক্যাল মাউস যেহেতু অনেক উন্নত, তাই দামও বেশি হওয়াটাই স্বাভাবিক। তবে এই মাউস সহজে নষ্টও হয় না। বল মাউসে কি হতো, নোংরা জমে যেত কোনো সময়, যদি বলটা ঘোরাফেরা না করতো ব্যাস তাহলে অকেজ হয়ে গেল, তাই তো? কিন্তু অপটিক্যাল মাউসে যেহেতু বাইরের থেকে লেজার রশ্মি থাকে, সেই জন্য কিন্তু অপটিক্যাল মাউস সহজে খারাপ হয় না। তাহলে বুঝতে পারলে কিভাবে মাউস তৈরি হয় বা মাউসের ব্যবহার তো তোমরা জানোই, কি কিভাবে মাউস ব্যবহার করা হয়, মাউস কেন ব্যবহার করা হয়। মাউস আর কিবোর্ড কিন্তু কম্পিউটারে বিভিন্ন তথ্য প্রদান করে, তথ্য প্রদান করা না করলে কম্পিউটার কিন্তু কোনো কাজ করবে না। তা আমাদের তথ্য প্রদানের মেন যে দুটো জিনিস সেটা হচ্ছে কিবোর্ড আর মাউস, এটাই কিন্তু আমাদের দুটো জিনিস যেটা আমরা কম্পিউটারে তথ্য প্রদান করতে পারি, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আগের দিন কিবোর্ড পড়েছি, আজকে মাউস পড়লাম, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কোনো রকম কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জানাবে, এই সংক্রান্ত পিডিএফ দেবো, ঠিক আছে? আবার নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ক্লাস করাবো কম্পিউটারের। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই ভিডিওটা দেখো এবং সুস্থ থাকো, ভালো থাকো।